ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. আল্লাহ বলেন যে টার্গেট বানায় আখেরাত এবং সেই অনুযায়ী কাজ করে ইমানের সাথে নিয়ম অনুযায়ী আর কি। তো আল্লাহ বলেন আমি তার এই কাজের যাজা বিনিময় তাকে অবশ্যই দিয়ে দিব। আবারও আপনারা বলেন পড়াশোনান সফলতার জন্য কয় জিনিস জরুরি। এখন আমরা ব্যর্থ হচ্ছি পদে পদে, আল্লাহ না করুক যেন আখেরাতেও ব্যর্থ না হই। সেই জন্য আমাদের বের করা দরকার যে আমরা ব্যর্থ কেন হচ্ছি, কারণ আমরা ওই তিন কাজ করি না, বরং উল্টা আরো ভুল করি অতিরিক্ত কিছু। আজকের বয়ানের মূল পয়েন্ট হচ্ছে সেই ভুলগুলা কি যেগুলো আমরা সচরাচর করি, মানুষ করে, আমি করি, আপনি করেন, এমন মৌলিক চারটা ভুল নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলবো ইনশাআল্লাহ। এইবার বলেন আপনারা পড়াশোনা আমাদের মৌলিক ভুল কয়টা, সবাই বলেন মৌলিক ভুল চারটা, খুব মনে রাখেন, একদম মুখস্থ করে বাড়ি আগা গোড়া পড়া, মুখস্থ করে বাড়ি যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এক নম্বর ভুল হচ্ছে আল্লাহ জানাইয়া দিছেন, শিখাইয়া দিছেন টার্গেট বানাইতে আখেরাত, কিন্তু আমরা টার্গেট বানাইছি দুনিয়া। সবাই আমি এক নাম্বার, আমরা টার্গেট বানাইছি দুনিয়া। বলে প্রমাণ কি এই কথা? বলে আপনি আপনার সমাজ দেখেন, আপনি বুঝবেন। সেই গ্রামের এক নারী মহিলা বুড়ি সকালে উঠে দেখে তার খোয়ারে মুরগি একটা কম, সে এক মুরগি খুঁজতেছে, ওই ঘরে যায়, ওই ঘরে যায়, ওই ঘরে যায়। আরে বোন আমার মুরগিটা দেখছো নি, মুরগিটা পাই না, পেরেশান। অথচ এই মহিলা আসার নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে নাই, তার কোনো পেরেশানি নাই। কেন? কারণ তার টার্গেট দুনিয়া, দুনিয়ার মুরগি হারাইছে তার পেরেশানি, আখেরাতের নামাজ শেষ হয়েছে তার কোনো পেরেশানি নাই। খালি বুড়ির কথা না, সবার কথা, সবার হালত। সন্তান মেট্রিকে ফেল করছে, বাবা মা আত্মহত্যার কথা আসছে, লজ্জায় কাউকে মুখ দেখায় না, অথচ আখেরাতে ফেল করার মতো সব কাজ করতেছে, তার কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। আমি তো বলি ও বাবা ও মা, ওই ঘরে তুমি ঘুমাও কেমনে যেই ঘরে বাচ্চা নামাজ পড়ে না, ঘুম আসে কেমনে বুঝি না কিছু, ঘুমান কেমনে আপনারা, বাচ্চার সামনে খাবার হাজির করেন কেমনে, কলিজায় একটু লাগে না, আমার রবের না ফরমান এই বাচ্চা, আমি তার সামনে খানা হাজির করতেছি, আমি আমার রবরে কি জবাব দিব, এই পেরেশানি কারো নাই, কেন নাই, কারণ টার্গেট যে বানাইছি দুনিয়া, দুনিয়া পাইলি হইল আখেরাত গুলো যায়, যার কারণে মাঝে মধ্যে আমি উদাহরণ হিসাবে বলি। আগেই তোদেরকে সতর্ক করি, কাটছাট কইরা দিয়ে আমার বিপদে ফেলাইস না, কথাটা শুনেন, উদাহরণ হিসাবে বলি যে আমার যদি আইসা কেউ বলে আপনি খ্রিস্টান হয়ে যান আপনার কিছু দেব, তো বলবো আমার তো দুর্বল ইমান, তাও বলবো ইনশাআল্লাহ কত দিবা, আচ্ছা নাইলে হইলাম কত দিবা, তো চিন্তা করছে আরে মোল্লা তো বড় মোল্লা, এটারে ধরতে পারলে তো লগে মুড়িদান কিছু পাওয়া যাবে বোনাস ফ্রিতে, তো বড় একটা দিয়ে দিই যা করে আল্লাহ, চলেন 1 কোটি, এক কোটি দিয়ে আইসা আমার ইমান কিনতে, আবার আইসে হুজুর কত দুই দুই কোটি একটা উষ্টা তুমি জানতে, তা আবার আইসে যে মোল্লা তো কঠিন, বাকি এটা লইতে পারলে তো লাভ হইব অনেক, এটার যে এক জায়গায় নিয়ে ওয়াশ করে দেওয়া দাম যায় যে খ্রিস্টান ধর্ম ঠিক আছে, তা আমাকে কাম সারছে, হুজুর 10 কোটি গেলি না স্যান্ডেলের মধ্যে ময়লা লাগায় মোহর মধ্যে লাগাম জান, পরে সবগুলা মিশনারি খ্রিস্টান মিশনারি একসাথে বসতে মিটিং,
যে এই মোল্লা লওয়া লাগবে, হ্যারে একটা বড় প্রস্তাব দেয়, কি দেওয়া যায়? তো সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে কথার কথা, যে চলো এর প্রস্তাব দিই, গোটা দুনিয়াটা তোমার, সাথে যা আছে সব। তো আচ্ছা দিয়ে দেখি, দেখি কি কয়, হ্যাঁ এত বড় বড় করে মোল্লা। তা আসছে প্রস্তাব লেয়া, আয় তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমার সারা দুনিয়া দিয়ে দিব, যা কিছু আছে সব তোমার, গোটা দুনিয়ার মালিক তুমি। তা আমি কি বলবো, আমি না শুধু যারা ইমানওয়ালা কি বলবে, স্মরণতে হ্যাঁ এসে পুরা দুনিয়া দিয়ে আমার ইমান কিনতে। অথচ আমার রসুল সাল্লাহ ইসলাম বলছেন এই ইমানটা নিয়ে কোন রকমে যদি কবরে যাই তো আল্লাহ তাআলা এমন কমপক্ষে দশটা দুনিয়া আমারে দিবেন, তুই একটা লয়ে আইসুস আমার ইমান কিনার জন্য। এই কথা কে বলবে যার টার্গেট হবে আখেরাত, আর যার টার্গেট দুনিয়া ও বলবে ওরে ওই সামান্য লোক দেখাইলে ও কাত হয়ে যাবে, ওর চিকিৎসার খরচের ব্যবস্থা করলে ও কাত হয়ে যাবে, ওর বাচ্চার লেখাপড়ার খরচের দায়িত্ব নিলে ও কাত হয়ে যাবে। হচ্ছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান আর কাদিয়ানি হচ্ছে, কেন? একটা ঘর বানায় দিছে শুধু এই জন্যে বাচ্চাদের লেখাপড়ার খরচ দেয়, এই জন্যে চিকিৎসা খরচ দেয়, এই জন্যে মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে, কেন? ও টার্গেট দুনিয়া, ও চিন্তা করছে নগদে যা পাই তাই লাভ, আমার আখেরাত গোল্লায় যা। দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে যে মৌলিক পরিবর্তনগুলো আনতে পারছিলেন, সেই মৌলিক পরিবর্তনের একটা পরিবর্তন হচ্ছে আগা গোড়া সমস্ত সাহাবা তাদেরকে নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে আখেরাত মুখী বানিয়ে দিতে পারছে সব। একটা হাদিস শুনেন আপনারা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বড় সাহাবী, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে এনেছেন বর্ণনা 10152 নম্বর বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন إنكم أكثر صلاة وأكثر صياما وأكثر جهادا من أصحاب محمد صلى الله عليه وسلم ولكن كانوا خيرا منكم. حضرت عبد الله بن مسعود تابعي در কে উদ্দেশ্য করে বলছেন, সাহাবী দের পরের জেনারেশন তাবিঈ, তাদের কে উদ্দেশ্য করে বলতেছে এই শুনো, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের জিহাদ আল্লাহর নবীর সাহাবীদের চেয়ে বেশি, কাদের আমল বেশি কথা বলে না, কাদের থেকে আল্লাহ সারাইছে। ওই যুগে ফেসবুক আসিল না, যদি ফেসবুক থাকতো পোলাপাইন পোস্ট দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যে বড় কয় কি তাবিঈর আমল বলে সাহাবীর চেয়ে বেশি, বড় কইলো কি, আল্লাহ বাঁচাইছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে। হায় আল্লাহ, তো তাবিঈরা জিজ্ঞেস করতেছে হযরত এটা কেন, আমল বেশি আমাদের শ্রেষ্ঠ ওনারা, উনি বলেন ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম, তোমাদের আমল বেশি হওয়া সত্ত্বেও নবীর সাহাবীরা তোমাদের চেয়ে অনেক দামি, এটা কেন? তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি জবাব দেন, ফা ইন্নাহুম কানু আজহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরা, এর কারণ হচ্ছে আল্লাহর নবীর সাহাবীরা তোমাদের চেয়ে অনেক বেশি দুনিয়া বিমুখ ছিল, অনেক বেশি আখেরাত মুখী ছিল। এটা হচ্ছে মূল কারণ, এটা বুঝানোর জন্য আমি একটা উদাহরণ শোনাই আপনাদেরকে, এটা এই উদাহরণ আমি অনেক দিছি আগে, আবারও বুঝেন। দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি, একটু আধটু মুরব্বীরা কথা কন খেলছেন না, কথা কয় না, আমার উপরে যে একা চালাই দিল বাচ্চা গেল সবাই, আরে কন কথা কন খেলছেন না, খেলেন নাই কথা কন না কেন, আমি একা আসামি হয়ে গেলাম, লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে খেলাধুলাও করে, তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়া করতাম, ফাঁক পাইলে খেলতাম, আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করবে ফাঁক পাইলে পড়বে, ঠিক নি কথা? ঠিক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা এমন,
সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করছেন, দুনিয়া ছাড়েন নাই, বৈরাগী হন নাই, দুনিয়ার কাজ করেছেন, বকরি চড়িয়েছেন, ওট কৃষি কাজ করেছেন, খেজুর গাছের পরিচর্যা করেছেন, ব্যবসা করেছেন, দুনিয়ার কাজ করেছেন, আখেরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখেরাতের কাজও এই যে করতেছি, তো আমাদের সাথে সাহাবায়ে কেরামের পার্থক্যটা কোথায় বলে? পার্থক্যের ওই মূল পয়েন্ট, ওই যে বাচ্চাদের লেখাপড়ার যে উদাহরণ দিছি, মূল পয়েন্টটা এমনই, সাহাবায়ে কেরাম করতেন আখেরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখেরাতের কাজ। কথা বুঝতেছেননি আপনারা? দেখেন আজকের দুনিয়ার যত সমস্যা, দেখেন আপনি যত সমস্যা, সমস্ত সমস্যার মূলে ওই গোড়ার সমস্যা, সেটা হচ্ছে টার্গেট ভুল করছি। কারণ টার্গেট দুনিয়া বানানোর কারণেই মানুষ চুরি করে। যদি টার্গেট আখেরাত হইতো সে চুরি করত না, সে চুরি করতে গেলে আটকায় যেত, যে এই অল্প মাল চুরি কইরা আমি আমার আখেরাত বরবাদ করতে রাজি না, সে ডাকাতি করতে গেলে আটকায় যেত, সে দুর্নীতি করতে গেলে আটকায় যেত, সে ভোট চুরি করতে গেলে আটকায় যেত, যে ভোট চুরি করে আমি আমার আখেরাত বরবাদ করব না, সে কাউকে হত্যা করতে গেলে আটকায় যেত, একে হত্যা করে আমি আমার আখেরাত বরবাদ করব না, কাউকে অপবাদ দিলে সে আটকায় যেত, মদ পান করার সময় আটকায় যেত, সমস্ত অপরাধ করার সময় আটকায় যেত, কেন? এই অপরাধ করে আমি আমার আখেরাত বরবাদ করতে রাজি না, কিন্তু এই অপরাধগুলো চলছে, কেন? আখেরাতের পরোয়া নাই, টার্গেট বানাইছে যে দুনিয়া। কিভাবে বুঝাইলে বুঝবেন? বলেন এই জন্য টার্গেট বানাইতে হবে? বলেন না, কথা বলেন না, এটা আমাদের মৌলিক একটা ভুল। আমরা টার্গেট বানাইছি, বলেন মুখস্থ করে, মৌলিক ভুল কয়টা? এক নম্বর, টার্গেট বানাইছি দুনিয়া বানানোর কথা, বলেন বানানোর কথা, আখেরাত। দুই নম্বর মৌলিক ভুল, বস্তুবাদী মানুষ, বস্তুর পেছনেই চলছে মেহনত, অথচ মেহনত করার কথা রোহের পেছনে। উদাহরণ হিসাবে ছোট্ট করে আপনাদের মাহফিল নিয়েই বলি, মসজিদের উদ্যোগে মাহফিল তো সাইনবোর্ড, এই পোস্টার আর হ্যান্ডবিলের মধ্যে কি লেখে? মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। দেখেন ওয়াজ মাহফিলের মধ্যে টার্গেট বানাইছি বিল্ডিং, বস্তু, অথচ লেখার দরকার ছিল মুসল্লিদের ইমান আকীদা সুন্দর করার জন্য ওয়াজ মাহফিল। কথা কন না, যার কারণে মসজিদ তো সুন্দর হচ্ছে, মসজিদে এসি লাগতেছে, টাইলস মোজাইক হচ্ছে, সমস্ত রকমের অত্যাধুনিক ডিজাইন কারুকাজ সব হচ্ছে, কিন্তু মুসলমান মুসল্লি দিন দিন কমছে, যারা আসছে তাদের ইমান আকীদা দিন দিন দুর্বল হচ্ছে। কেন? ওই মেহনত হয়েছে বস্তুতে, বস্তুতে মেহনত হবে সফলতা আসবে না, মেহনত করা দরকার রোহের মধ্যে। আপনি দেখেন, আমি একটা উদাহরণ দিই, শুনুন। বর্তমানে বাংলাদেশে পোলাপাইন তো বুঝবে না, মুরব্বীরা বইলেন, ঠিক ২০ বছর আগে যেই অপরাধ হইত, বর্তমানে অপরাধ তার চেয়ে কমছে না বাড়ছে? বলেন তো, অপরাধ বাড়ছে না? আচ্ছা আরেকটা জবাব দেন, অপরাধ দমনের যে ব্যবস্থা রাষ্ট্রের, অস্ত্র, র‍্যাব, পুলিশ, এটা ওইটা, আইন, ডিজিটাল এই আইন ওই আইন, কত আইন দিন দিন হচ্ছে অপরাধ কমানোর জন্যই তো, এই ব্যবস্থাপনা বাড়ছে না কমছে? ফলাফল কি আসলো তাইলে আপনাদের কথায়? অপরাধ দমনের ব্যবস্থা বাড়ছে, অপরাধ কমার কথা, কিন্তু অপরাধ কমে নাই, বরং আরো বাড়ছে। কি বোঝা গেল? আপনাদের এই ব্যবস্থাপনা অকার্যকর। প্রমাণ হয়েছে? বলেন প্রমাণ হয়েছে? অথচ এই মাথা মোটারাই আবার কি বলে জানেন?
এই আধুনিক যুগে ইসলামী শরিয়া অকার্যকর গাদা অকার্যকর তোদেরটা ইসলামী শরিয়াত কখনো অকার্যকর হওয়ার জন্য আল্লাহ পাঠান নাই ইসলামী শরিয়াত কিয়ামত পর্যন্ত কার্যকর খালি আইন করে দেখ অপরাধ প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে আমরা দায়িত্ব নিয়ে বলছি গোটা পৃথিবীতে একটাই রাষ্ট্র আফগানিস্তানে কোরআনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা তারা করছে খুব শিগগির ফলাফল আসতে বাধ্য সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে কম অপরাধ হয় আফগানিস্তানে এটা প্রমাণিত হবে ইনশাআল্লাহ অপরাধ বাড়ছে কেন বাড়ছে কেন বাড়ছে মূল বিষয়টা বুঝেন একটু আপনারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে কয়জন কি আফগানিস্তানের কথা কইছে দেখি মুখ চুপসে গেছে ডরাইছেন আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাহস বাড়ছে সাবাস ওরা আমাদের গর্বের ঠিকানা হীনমন্যতায় ভুগবেন না ওই পশ্চিমা কুত্তাদের ঘেউ ঘেউয়ের সাথে তাল মিলাইয়েন না মুসলমান এটা আমাদের ইজ্জত তালেবান আমাদের ইজ্জত আজকে যাদেরকে পোষার জন্য ভাও করার জন্য সব দল একাকার সেই আমেরিকা সেই পাশ্চাত্য সেই পশ্চিমাদেরকে আপনারা তোষণ করতে করতে কই উঠাইছেন একটু তাদের সাথে সঙ্গ এটা প্রকাশ করতে পারলে নিজের সম্মান মনে করে হ্যাঁ অথচ এই নেটো রাশিয়া আমেরিকা এই তালেবান যাদের একটাই ভরসা আল্লাহ সেই আল্লাহর উপর ভরসার কারণে এই সমস্ত পরাশক্তিগুলো কিসের তাদেরকে তোষণ করা হবে উল্টা তারাই তালেবানদেরকে তোষণ করে করে কুত্তার মতো আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছে কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে কেন কোরআনী শক্তিটা উদাহরণ শুনেন হযরত আদম আলাইহিস সালামের কয় ছেলে ছিল অনেক ছেলে প্রথম ঘটনা কোন প্রথম কয় ছেলে কি নাম হাবিল কাবিল হাবিল কাবিলের কিসা শুনেন আপনারা জানেন এটি কিছু কমন ইয়া আছে হাবিল কাবিল এরপরে এই কারবালা মেরাজ এগুলো আপনারা খুব জানেন না রহিমা বিবি ইউসুফ জুলাইখা কোথায় দেখটা খুব মজা পায় পাবলিক কান্দে বয়া বয়া রহিমা সকিনা খাতুনের ওয়াজ শুনে আর কান্দে বয়া বয়া বুড়ায় আবার একটু পরে বিড়িও টান দে আবার কান্দে ওই দেখে স্যার সাহেব দোকানগুলোতে জারি গান ছাড়া রাহে বয়ে বয়ে কান দে আর কাবিল যখন হাবিলকে হত্যা করতে যায় তো হাবিল একটা কথা বলেছিল বড় দামি কথা কোরআনে সূরা মায়েদার মধ্যে আল্লাহ এই প্রসঙ্গটা এনেছেন আল্লাহ কি বলেন শুনেন আল্লাহ বলছেন অতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك الله أصدت دك زي ما شاء الله عمينة من أغلب قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين هابيل قابل কে কয় لئن بسطت إلي يدك لتقتلني তুই যদি আমার দিকে হাত বাড়াস রে ভাই আমার হত্যা করার জন্য মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক আমি কিন্তু তোর দিকে তোকে হত্যা করার জন্য হাত বাড়াবো না খেয়াল করে এই যে হাবিল অপরাধ করবে না বলছে কেন সিসি ক্যামেরা লাগানো আছে আদম আলাইহিস সালাম দেখতেছে বয়া বয়া কথা কয় না রেব আছে যে তুই মারলে তোর ক্রস ফায়ার দিমু এই ডরে জেলখানার ভয় কোর্ট কাচারির ভয় পুলিশের ভয় অস্ত্রের ভয় হাবিল অপরাধ করে নাই একটাও কারণ না কারণ একটাই শুধু সেটা কি হাবিল বলেছে আমি অপরাধ করব না তুমি করলেও কেন ইন্নি আখাফুল্লাহ রব্বুল আলামিন কারণ আমি রব্বুল আলামিনকে ভয় পাই যে রব্বুল আলামিনকে ভয় পায় সে অপরাধ করতে পারে না
এইজন্য বলি এই সমস্ত ব্যবস্থাপনা অকার্যকর অপরাধ কমবে না দিন দিন বাড়বে কেন মেহনত চলতেছে বস্তু নিয়া মেহনত না কইরা যদি রোহ ঠিক করার মেহনত চলতো যেটা আফগানিস্তান তালেবান ওয়ালারা করেছে নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় একটা বানাইছে নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় আমরা বলি এমন একটা মন্ত্রণালয় থাকলে পুলিশ র‍্যাব কিচ্ছু লাগবে না কেন মানুষের দিল যদি ঠিক হয়ে যায় ও আল্লাহকে ভয় করবে ও গোপনে অপরাধ করবে না প্রকাশ্য অপরাধ করবে আল্লাহ এই যে গবেষণা খালি গবেষণা স্কিল ডেভেলপমেন্ট আমেরিকায় চলছে গবেষণা আরে বাংলাদেশও কম না একটা ধান লয়ে ইনস্টিটিউট বানাইছে ধান গবেষণা ইনস্টিটিউট ধান গবেষণা করে ভালো অঙ্গ সাইলের দুর্ভিক্ষ হয়ে যাবে তো যদি আমরা খাদ্যের যোগান না দিতে পারি আম আম 20 বছর আগে খাইছে এক দুই পদের সিজন থাকতো এক মাস দেড় মাস আর এখন দেখি সিজন যায় না গবেষণা করে করে বাইর করতেছে ভালো আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে জাতা গাছ বড় হয় না এটা রে এমন সাইজ করে কেমন গবেষণা করে বাইর করছে বনসাই কয় না রে এটা বড় হইতো না এটা এইভাবেই থাকবে গবেষণা করে এটা বাইর করছে কি গবেষণা চলতেছে এই যে বস্তুর পেছনে মেহনত চলছে ফলাফল কি ফলাফল হচ্ছে পত্রিকার রিপোর্ট মোল্লার কথা না আমেরিকার শহর ক্যালিফোর্নিয়া সেখানে দুই তিন মিনিটের জন্য কারেন্ট গেছিল ওই যে আপনাকে কারেন্ট গেছে না দুই তিন মিনিটের জন্য যখন কারেন্ট আসছে বিদ্যুৎ যখন আসছে কি দেখা গেছে দেখা গেছে কারো মাথায় ফ্রিজ কারো মাথায় টেলিভিশন কারো মাথায় এসি কারো মাথায় বাইসাইকেল কারো মাথায় সাইকেল মানে কি যে যেই দোকানের সামনে আসিল কারেন্ট যাওয়ার সাথে সাথে ভিতরে ঢুকা যেটা পাইছে সামনে মাথায় লইয়া দিয়ে দৌড় এত আইন এত কিছু এত বিষয় এত কঠোরতা এত নিরাপত্তা এত সিসি ক্যামেরা কোথায় গেল তোদের অপরাধ দমন জিন্দগিতে দমন হবে না কেন দিল না পাল্টাইলে এই আইন দিয়া মানুষকে অপরাধ থেকে রক্ষা করা যাবে এটা হচ্ছে আমাদের মৌলিক আরেকটা ভুল আমরা বস্তুর পেছনে মেহনত করতেছি মেহনত করা দরকার ছিল রোহের পেছনে ঠিক আছে কথা যুবকরা আসিস নি তোরা একটা কথা জরুরি কথা এখন তোদের জন্য আসবে তোরা মনোযোগ দিয়ে শুনিস তিন নাম্বার মৌলিক ভুল আমার চেহারা দেখতেছেন টুপিটা জামা কি করতেছি আমি হাতাইতেছি না চুল তো নাই ঠিক করতেছি গাম মস্তিছি তার মানে আমার বাহ্যিকটা আপনারা সবাই দেখতেছেন তাই না আপনাদেরকেও তো আমি দেখতেছি তাই না তাইলে আমাদের বাহ্যিক দেখে কে মানুষ বাহ্যিক দেখে কে মানুষ বা মাখলুক যেটাই বলে কিন্তু আমার ভেতরটা আপনারা দেখতেছেন এটা দেখেন কে ঠিক এই কথাটাই নবী আলাইহিস সালাম হাদিসে বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام الله النبي صلى الله عليه وسلم بولي الله تعالى তোমাদের বাহ্যিক সুরত আর মাল দেখেন না আল্লাহ দেখেন তোমার কলবের হালত আর তোমার আমলের হাল আল্লাহ কি দেখে কলব দেখেন বলেন আল্লাহ কি দেখেন সোজা বাংলায় বলেন ভেতর দেখেন বলেন আল্লাহ কি দেখেন আর মানুষ কি দেখেন বলেন মানুষ কি দেখে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার মৌলিক ভুল যেটা মানুষ দেখে সেই চেহারাকে সুন্দর করার জন্য আমাদের কি যে কসরত সেই জামা সেই পোশাক সেই বাহ্যিক সুরত সুন্দর করার জন্য বিশেষ করে আমার বোনরা মায়েরা আমার সন্তানেরা মেয়েরা আহারে একটু মুখের মধ্যে দাগ লাগলে সারাক্ষণ আয়নার সামনে খালি বয়াবো এরকম গুতাইবো এটা লাগাইবো এটা লাগাইবো লাগাইতে লাগাইতে লাগা লাগাইতে চেহারাটা কালাই হয়ে যায় স্থায়ীভাবে বড় বোন রে জিগায় সিনিয়র বড় বোন তোমার যে বরণ হয়েছিল কি লাগাইছিলা ইউটিউবে খালি টিপে বলে বয়া বয়া কোন ওষুধ পাওয়া যায় আরে কি পেরেশানি সুবহানাল্লাহ অথচ চরিত্র নষ্ট বলে চেহারা সুন্দর করার জন্য আরে শুধু ওদেরকে বলে কি আমরা তো একই অবস্থা বাহ্যিক সুন্দর করার জন্য আমাদের কত কষ্ট কত মেহনত কত পেরেশানি
অথচ ঠিক করা দরকার ছিল আমার আমল আমার কলব ভেতর ঠিক করা দরকার ছিল আখলাক আর চরিত্র ঠিক করা দরকার ছিল মনোযোগ আছে ঠিক আছে বারবার জিজ্ঞেস করি কারণ অনেক প্রতিকূলতা তিনটা প্রতিকূলতা এক হচ্ছে বৃষ্টি ছিল দুই রাত অনেক হইছে তিন গরম আমার জন্য আরেকটা প্রতিকূলতা সেটা হচ্ছে আমাদের মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বরকাতুল আলিয়া বয়ান করে গেলে আপনারা ভক্তবৃন্দরা এরপরে আমাকে বয়ান শোনার জন্য কি আর বয়ে থাকেন এটা আমার জন্য একটা এক্সট্রা প্রতিকূলতা এরপরে যে বয়ে রইছেন আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ বয়ে থাকেন কি করেন ভাই কাম নাই নিশ্চয়ই আয় আল্লাহ ওই যে বলছিলাম আল্লাহর নবী সাহাবীদের মধ্যে যে মৌলিক পরিবর্তনগুলো আনতে পারছিলেন খেয়াল করেন এই মৌলিক পরিবর্তনের মধ্যে এটাও একটা পরিবর্তন ছিল ঈমান কবুল করার পর সাহাবীরা ভুলেই গেছেন তার বাহ্যিক কি করতে হবে না করতে হবে পরিচর্যা পরিষ্কার পরিচ্ছন্নতা হ্যাঁ পবিত্রতার চিন্তা তো করেছেন কিন্তু ওই যে ফ্যাশন টেশন এগুলোর কথা একদমই ভুলে গেছেন তাদের সকলের মাথায় একটাই চিন্তা কি করে আমার আমল কি করে আমার ঈমান আর আখলাক আর চরিত্র ঠিক করা আমার একটা উদাহরণ শুনেন আপনারা একজন সাহাবীর একটা ছোট্ট উদাহরণ দিই আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু উলামায়ে কেরাম নামটা জানেন সাধারণরা এই নাম হয়তো অপরিচিত থাকতে পারে যেহেতু আলোচনা কম হয় এই জন্য নামটা একটু উচ্চারণ করেন যেন মনে থাকে বলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেন আবার বলেন মুসআব ইবনে যুবকরা খেয়াল করো তোমাদের জন্য কথাটা বলছি বিশেষ করে হযরত মুসআব ইবনে উমাইর মক্কার যুবক মা বাবার একমাত্র ছেলে মুসআব আদরে আহলাদে বড় হইছে সচ্ছল পরিবার আবার আহলাদি একটু স্টাইলিস্ট একটু ফ্যাশনেবল চলাফেরা করতে চায় যার কারণে মাও আবদার পুরা করে ছেলেরা আদর করে যার কারণে মক্কার যুবকদের জন্য হযরত মুসআব হয়ে গেছে আইডল হযরত মুসআবকে বলা হইতো ফাতা মক্কা হিরো অফ মক্কা মক্কার হিরো মুসআব মুসআবের চুলের স্টাইল আলাদা মুসআবের পোশাকের স্টাইল আলাদা চলন বলন ধরন আলাদা মুসআব সুগন্ধি ব্যবহার করেতে সেরা সুগন্ধি ব্যবহার করে নারী পুরুষ মুসআব যেদিকে চলে এক নয়নে তাকায় থাকে আহরে কি সুন্দর মুসআব যুবকরা তাদের আইডল বানাইছে মডেল মুসআবের মতো চুল রাখতে চায় মুসআবের মতো পোশাক পরতে চায় কিন্তু যেই না ইসলামের দাওয়াত কানে দিয়া ঢুইকা কলবে যায়া পড়ছে মুসআব কেমন জানি হয়ে গেল এখন সব ভুলে গেছে এখন খালি ভিতর ঠিক করার ফিকির আহরে মুসআবের মা পেরেশান কেন পেরেশান এটা একটু বুঝে আমাদের সাথে অনেক যুবকদের সম্পর্ক তো ওরা মহাব্বতের কারণে আমাদের মতো ভেষভূষা করতে চায় কোন কোন সময় কখনো কখনো অনেকের ক্ষেত্রে দেখি আমাদের চোয়া গায়ে যায় আমি তো পাগড়ি পরি না ওরা পাগড়িও পরে দেখলে বোঝা যায় না কলেজ ইউনিভার্সিটিতে পড়ে মাঝে মধ্যে এসে কান্নাকাটি করে কিরে কেন কানোস হুজুর ইউনিভার্সিটি শিক্ষকরা টিচাররা বকাবকি করে তাচ্ছিল্য করে কষ্ট লাগে না বুঝে না স্যার বুঝে না সহপাঠীরা অ্যাভয়েড করে এড়ায়া চলে অথবা তাচ্ছিল্য করে কিচ্ছু মনে করি না বুঝে না দোয়া করি আল্লাহর কাছে হেদায়েতের কিন্তু হুজুর কলিজাটা ছিঁড়ে যায় যখন ঘরে আসলে মা বলে তোর দাড়ি কাট তোর টুপি রাখ কি হয়ে গেলে তুই এক ছেলে এসে একদিন কাঁদতেছে আর বলতেছে হুজুর আমার বকে আমার কোনো আফসোস নাই আজকে আব্বা একটা খারাপ কথা বলছে আমি সইতে পারতেছি না বলে কি হয়েছে বল না আপনার কথা বলে আব্বা যে এই মোল্লার কাছে যাইয়া আমার মহল্লার পোলাপাইন সবটি বরবাদ হয়ে গেছে গা ঠিক এই কথাটাই মুসআবের মা বলেছিল বড় মোল্লার কাছে যাইয়া আমার মুসআব তো বরবাদ হয়ে গেছে বড় মোল্লা চিনছেননি কে বড় মোল্লা চিনেন নাই আপনারা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহা মার আফসোস আমার কি ছেলে কি হয়ে গেল এত সুন্দর ছেলেটা এত সুন্দর করে চলতো কি হয়ে গেল এখন খ্যাত সব নষ্টের মূল
এখন আটকাইছে মুসআবকে নবীর কাছে যেতে দিবে না মা বানছে আপনজনরে লয়া বানছে নির্যাতন চলতেছে যাবি না মুসআবকে কে আটকায় কোন রকম ছোটমটে নবীর কাছে চলে গেছেন ইয়া রাসূলুল্লাহ আর সইতে পারতেছি না আমাকে ইজাজত দেন আমি হাবশায় হিজরত করে চলে যাব তখন মুসলমান হযরত জাফর আস-সাদিক জাফর আত-তাইয়্যার রাদিয়াল্লাহু আনহু ওনার নেতৃত্বে হাবশায় হিজরত করে চলে গেছেন নবী আলাইহিস সালাম ইজাজত দিবেন যাও চলে যাও হাবশায় হযরত জাফর পালায়া হাবশায় চলে গেছে অনেক দিন পর আবার একটু মক্কায় আসছেন কেন আসছেন ঐতিহাসিকরা লেখেন মক্কার হালত দেখার জন্য আবার কেউ কেউ বলেন মাকে দেখার জন্য আমি বলি না আমার কাছে মনে হয় না আমি সাহাবীদেরকে যতটুকু চিনিছি আমার মনে হয় কারণ আরেকটা সেই কারণটা শোনার জন্য আরেকটা কথা শুনালাম তাহলে কারণটা আপনারাও বুঝবেন মসজিদে নববীর পাশে নবী আলাইহিস সালামের ঘর ঘর থেকে বের হলে দেখেন কিছু সাহাবী দাঁড়ায় রইছে চুপচাপ কিরে কি জিজ্ঞেস করবা কেন আসছো বলে না কিচ্ছু জিজ্ঞেস করব না তো চলে যায় আবারও দেখে কিরে তোমরা দাঁড়ায় থাকো কিছু বলবা নাকি আচ্ছা আপনি বলেন আপনার ঘরের সামনে কেউ এসে দাঁড়ায় থাকে কিছু জিজ্ঞেস করে না তা আপনি দেখলে বিব্রত হবেন না বিব্রত হবেন না তো নবী জিজ্ঞেস করেন কেন দাঁড়ায় থাকো বলো না তো সাহাবী কি বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ঘর থেকে তো বের হই শুধু এই নিয়তে যে কখন আপনি ঘর থেকে একটু বের হবেন আপনারই একটু দেখবো তা আমি বলি মুসআব হাবশা থেকে গোপনে আসছিল মারে দেখার জন্যও না মক্কার হালত জানার জন্যও না কলিজা ছিঁড়ে যাচ্ছে আহারে কবে থেকে নবী আলাইহিস সালামের চেহারাটা দেখি না একটু গোপনে আসছে চেহারাটা দেখার জন্য কিন্তু বিধি বাপ ভাগ্য খারাপ আবারও ধরা পড়ছে আটকাইছে মা আবার আবার হযরত মুসআব কোন রকম ছুটে নবীর কাছে এর মধ্যেই হিজরত নবুয়তের ১১তম বছর হিজরত না নবুয়তের ১১তম বছর মদিনা থেকে বিশাল জামাত আসছে হজ করার জন্য যারা মুসলমান না মুসলমানের ইসলামের আগে থেকেই মানুষ হজ করত ওরা হজ করতে আসছে মদিনা থেকে নবী আলাইহিস সালাম দাওয়াত দিলেন ওরা সবাই মুসলমান হয়ে গেছে বায়াত হইছে প্রথম বায়াত কি বায়াত আপনি মদিনায় আসেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব তারা চলে গেছে নবুয়তের কততম বছর ১১তম বছর মনে রাখেন ১২তম বছর ওই সাহাবীরা যারা আগের বছর মুসলমান হইছে তারা তো আসছেই সাথে আরো বিশাল এক জামাত আসছে মদিনা থেকে হজ করার জন্য যারা ইসলাম কবুল করে নাই নবী আলাইহিস সালাম সুযোগ বুঝে ওদের কাছেও যখন দাওয়াত দিছেন ওরাও মুসলমান হয়ে গেছে এখন বিশাল এক জামাত আবার বায়াত হইল যে আপনি আসেন মদিনায় আমরা সর্বাত্মক সহযোগিতা আপনাকে করব কিন্তু যাওয়ার সময় একটা আবদার করছেন একটা আবেদন ইয়া রাসূলুল্লাহ এই যে এত মুসলমান হইলাম আমাদেরকে দিন শিখাবে কি আমরা দিন কেমনে মানব আমাদেরকে একজন শিক্ষক দেন না আবার আমাদের অন্যরা যারা আছে এখনো মুসলমান হয় নাই ওদের কাছে দিনের দাওয়াত পৌঁছানোর জন্য একজন দায়ী আর মুবাল্লিগ দেন না তো নবী আলাইহিস সালাম দুইজনকে নির্বাচন করেছেন কয়জন একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আরেকজন ছিলেন এই হযরত মুসআব ইবনে উমাইর কয়জা নিজের জানও বাঁচা আর যায়া দাওয়াতের কাজও কর তালিমের কাজও কর মাদ্রাসায় পড়া যায়া হযরত মুসআবকে নবী আলাইহিস সালাম মদিনায় পাঠাইয়া দিয়েছেন খেয়াল করেন আমি আপনাদেরকে এই গল্প আর কিস্তা শোনানোর জন্য এগুলো বলছি না বলছি সামনের কথাটা বোঝানোর জন্য নবী আলাইহিস সালাম হিজরত করে মদিনায় চলে গেলেন ১৩তম বর্ষে হিজরতের প্রথম বছর গেল কোন রকম মদিনায় দ্বিতীয় বছর বদরের যুদ্ধের ঘটনা আপনারা জানেন তৃতীয় বছর উহুদের মাঠে মুসলমান কাফেরদের মোকাবেলা ডামাডোল বেজে গেছে যুদ্ধের নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মুসলমানদের ঝান্ডা তুলে দিলেন মুসআব ইবনে উমাইরের হাতে ওই সেই মুসআব মনে আছে তো কেন ঐতিহাসিকরা লেখেন অনেক কারণ একটা কারণ এটা যেহেতু মুসআব মক্কার থেকে আসছে মুহাজির এই জন্য মুহাজির সাহাবিদের কাছে তার গ্রহণযোগ্যতা আছে আবার যেহেতু মদিনাওয়ালাদের শিক্ষক এই জন্য মদিনাওয়ালাদের কাছেও গ্রহণযোগ্যতা আছে দুই পক্ষের গ্রহণযোগ্যতা আছে মুসআবের এই জন্য নবী আলাইহিস সালাম ওই ঝান্ডা যুদ্ধের ঝান্ডা উঠায়া দিছেন কার হাতে মুসআব ইবনে উমাইরের হাতে
লড়াই শুরু হয়ে গেছে হযরত মুসআব বীর বিক্রমে লড়াই করতেছে আপনারা জানেন সেই ঘটনা আমি সেই ঘটনাও আপনাদেরকে শোনাবো না মুসলমান সাময়িক পরাজিত হয়েছিল উহুদের যুদ্ধে জানেন তো না যুদ্ধ শেষ কাফেররা চলে গেছে নবী আলাইহিস সালাম হুকুম করলেন লাশ জমা করো লাশ দাফন করতে হবে না লাশ জমা করো কতটা লাশ ছিল উহুদে জানেন না হ্যাঁ ভারতীয় ক্রিকেট দলের বর্তমান ক্যাপ্টেন কে কে হ্যাঁ রোহিত শর্মা দেখেন মুসলমান বুঝছেন কথা তুই শর্মাইস না যারা কয় নাই তুই মনে করিস না এরা জানে না দুই নম্বরই করছে এরাও জানে কথা কয় না মুসলমানের সন্তান ভারতের ক্রিকেট দলের ক্যাপ্টেন কে জানে পাইপলাইনে কারা আছে ভবিষ্যতে খেলবে ওদের নামও জানে পেছনে কারা খেলে গেছে ওদের নামও জানে কিন্তু মুসলমানের সন্তান উহুদের যুদ্ধে কয়জন সাহাবী শহীদ হয়েছে এটা জানে এই আফসোস আর দুঃখ কারে শোনাবো সত্তর জন সাহাবীর লাশ দাফনের জন্য জমা করা হয়েছে অ মুসলমান প্রত্যেকের জন্য আলাদা কবর খোদা মুশকিল হয়ে গেছে এত কবর কেন কারণ সাহাবীরা সবাই মানসিকভাবে বিপর্যস্ত শারীরিকভাবে ক্লান্ত অনেকে মারাত্মক আহত সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহর নবীর রক্তাক্ত চেহারা দেখা সবার মনোবল ভেঙে গেছে পা বাড়ে না নবী আলাইহিস সালাম হুকুম করলেন ঠিক আছে এক কবরে দুইজনের দাফন করো এক কবরে শহীদদেরকে দাফন করার একটা সিস্টেম আছে আপনারা জানেন গোসল ছাড়া দাফন দিতে হয় রক্তাক্ত কাপড় সহই দাফন করতে হয় জানেন তো কেন কেন কারণ হাশরের মাঠে যখন শহীদের লাশ হযরত ইসরাফিলের সিংহের ফুকের পর যখন লাশগুলো সব আবার জিন্দা হবে আমি আপনি মগার মতো দাঁড়াবো আর চিল্লামো কিন্তু শহীদ যখন দাঁড়াবে তখন তার শরীর থেকে ওই তাজা রক্ত টপ টপ করে ঝরতে থাকবে আর ওই রক্ত থেকে মেশক আম্বরের গ্রান বের হবে ওয়াল্লাহ শাহাদাতের মৃত্যু দাও এত আস্তে আমিন কইস না রে কলিজায় লাগে আমার আরো জোরে ওয়াল্লাহ শাহাদাতের মৃত্যু দাও এই দোয়া করতে অনেকে ডরায় আমি বুঝি না কেন ডরায় কেন ডরায় ডরার কারণ কি যদি শাহাদাত নসিব করে আল্লাহ তাআলা যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে কি এক বছর আগে মারা যাবে না টাইম মতোই আরে শাহাদত যদি আল্লাহ কবুল করে তা আমি কখন মারা যাব আগে না জায়গা মতো টাইম মতো তাহলে ডরায় আলাপ কি আমার শাহাদত কবুল হইল আমি যখন মরার টাইম তখনই মরব একটু আগে মরব না মাঝখান দিয়া লাভ কি হইল স্বাভাবিক মৃত্যুর সময় আমার কষ্ট হইতো শাহাদতের মৃত্যুর সময় কোনো কষ্ট নাই আপনার মনোযোগ আছে একটা সুন্দর কথা শোনামো যুবকরা আসস্তরা শোন রে ভাই শোন আমার কলিজায় লাগে এগুলা একটা জিনিস খেয়াল করছেন আপনারা শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তার হাত পাও নাই কাটা চারোদিকে ছিন্ন বিচ্ছিন্ন দেহ পড়ে আছে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে ওর ঠোঁটের মধ্যে একটা মুস্কি হাসি লেগে আছে কিচ্ছু কয়েন না চুপচাপ বয়ে থাকেন আল্লাহ না বাড়ির যায় কয়েন থাক না না বাড়ি যায় একবারে কয়েন বৌরে শোনায় কয়েন দুইজনে সামিল হয় কিরে ভাই কিরে ভাই এই লোকটার এত কাটাকাটি হইলো ব্যথা পায় না হাসতেছে মুস্কি হাসি ব্যথা পাইব কেমনে একটু শুনেন বিষয়টা সূরা ইউসুফ আপনারা পড়েছেন জানেন ঘটনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মেয়েরা মুগ্ধ হইয়া পাগল হইয়া কি করছিল ফল কাটতে দিছে ছুরি ফল না কাইটা চালাইছে কোরআনের বর্ণনা ওয়াকাত্তানা আইদিয়াহুন ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম হাত কাটে আর বলে এটা তো মানুষ না রে এটা তো মানুষ না এটা তো সম্মানিত ফেরেশতা কিরে হাত কাটতেছে খবর নাই ব্যথা পায় না কয় না পায় না বলে কেন পায় না কই সুন্দর যে মুগ্ধ হইয়া পাগল হয়ে গেছে হাত কাটে খবর নাই খেয়াল করেন মনোযোগ হারায়েন না এখানে যে তাকাইছে কয় পক্ষ
হযরত ইউসুফ আলাইহিস সালামও কি তাকাইছে কি মনে হয় আপনাগো তাকাইছে না এই তাকানোটা বৈধ ছিল না অবৈধ অবৈধ নবী কোনো অবৈধ কাজ করতে পারেন না আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন সমস্ত নবী মাসুম নিষ্পাপ হযরত ইউসুফ আলাইহিস সালামও নিষ্পাপ তো তাকাইছে কে মেয়েরা কয় পক্ষ বলেন কয় পক্ষ বৈধ না অবৈধ এই অবৈধ দৃষ্টি তাও এক পক্ষের হাত কাটে খবর নাই তো শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নিবে এই কাটাকাটির দ্বারা ওর খবর হইবে কোত্থিকা বলে কেন এক পক্ষ তাকায় কাটে খবর নাই শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তাকানোর পক্ষ তো আর একটা থাকে না বলে কয়টা হয় করে দেখো না একটা না দুইটা না পক্ষ হয়ে যায় তিনটা বলে বৈধ না অবৈধ বলে তিনটাই বৈধ বলে মানে কি বুঝলাম না বলে বুঝো শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় শহীদ জান্নাতের হুল গিলমান দেখতে থাকে জান্নাতের হুল গিলমানরাও শহীদের দিকে তাকায় তাকায় ডাকতে থাকে ওয়েলকাম ওয়েলকাম আমরা তোমার অপেক্ষায় আছি শহীদ তাকায় থাকে হুল গিলমানের দিকে হুল গিলমান তাকায় থাকে শহীদের দিকে দৃষ্টি বিনিময় চলছে বৈধ দৃষ্টি বিনিময় চলছে উভয়ের এই বৈধ দৃষ্টি বিনিময় যখন চলছে এই সুখকর অবস্থাটা দেখে দেখে রব্বুল আলামিন আরশে আযিম থেকে মুস্কি মুস্কি হাসতেছেন তিন জায়গার দৃষ্টি বিনিময় চলছে শহীদও দেখতেছে হুর গিলমান দেখতেছে আল্লাহও দেখতেছেন আরে ব্যথা পাইব কুত্তি ও আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব কর ব্যথা পাইব কুত্তি যাই হোক আমি যে কথাগুলো বলতেছি এটা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা বুখারীর বর্ণনা দুইজন সাহাবীর বর্ণনা আসছে হযরত খাব্বাব ইবনে আরিত রাদিয়াল্লাহু আনহু আর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আমি যে বর্ণনাটা শোনাচ্ছি এটা হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা 4045 নম্বর হাদিস বুখারীর হযরত আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন ধনী সাহাবী কি সাহাবী আমরা তো খালি হযরত ওসমানকে জানি যে তিনি ধনী সাহাবী ছিলেন সাহাবীদের মধ্যে আরো কেউ কেউ ধনী ছিলেন এর মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ একজন তিনি বর্ণনা করতেছেন তিনি রোজা রাখছিলেন উতিয়াবি তাআব ইফতারি হাজির করা হয়েছে হরেক রকমের ইফতার সামনে হাজির হযরত আব্দুর রহমান ইবনে আউফ ইফতারে না খায়া কান্না করতে 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 উঠে গেছেন কি বইলা আরে এই যে নিয়ামত না জানি কোরআনের ওই আয়াত আমার উপর দিয়া চলে যায় কিনা মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ যে নগদে চায় আমি চাইলে তারে নগদ দিয়া দিই আমার এই আমলের না জানি নগদ পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিয়া দিচ্ছেন কান্তি কান্তি উঠে গেছে এরপর বলতেছে আমাদেরকে তো মনে হয় আল্লাহ নগদ দিয়া দিচ্ছেন কিন্তু আল্লাহর নবীর কিছু সাহাবি তারা দুনিয়ায় নগদ গ্রহণ করেন নাই তারা আখেরাতের জন্য বাকি রাখছেন এরপর উনি হযরত ওই মুসআব ইবনে উমাইরের ঘটনা বয়ান করতেছেন যে নবী আলাইহিস সালাম বলছেন দাফন করার জন্য মুসআবের লাশ দাফন করতে যায়া এখন তার পরিধেয় কাপড় দিয়েই তো তাকে দাফন করতে হবে বলে যায়া দেখি তার শরীরের মধ্যে একটা মাত্র চাদর গায়ের মধ্যে কথা বলে না একটা চাদর ওই চাদর দিয়ে কোন রকম নিজের সতর ঢাইকা যুদ্ধে নামছে আরে ও যুবক কোন মুসাহাবের কথা বলতেছি ওই যে ফাতা মক্কা হিরো অফ মক্কা মক্কার মডেল মুসাহাব সবচাইতে সুন্দর পোশাকে যে সজ্জিত থাকতো সবচাইতে সুন্দর সবচাইতে দামি সুগন্ধি ব্যবহার যে করত সাজ যেদিকে চলতো সুগ্রাণে বিমোহিত করত মানুষকে হ্যাঁ মৌম করত পুরা যেদিক দিয়া যায় মানুষ মুগ্ধ হইতো মুসআবের চলন বলন দেখে সেই মুসআবের কথা শোনাচ্ছি ইসলামের পরের অবস্থা শোনো হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন সাথে পাইলাম একটা চাদর এখন তো দাফন করতে হবে বলে কবরে রাখছি মুসআবকে যখন ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন মুসআবের ওই চাদরটা দিয়া যখন মুসআবের মাথাটা ঢাকতে যাই তো মুসআবের পাওটা খালি হয়ে যায় আর যখন পাওটা ঢাকতে যাই তো মুসআবের মাথাটা খালি হয়ে যায়
খাব্বাব ইবনে আরিতের বর্ণনা আসছে আরেকটু আগায় গেছে বলে নবী আলাইহিস সালামের কাছে গেছি আমরা দৌড়াইয়া ইয়া রাসূলুল্লাহ মুসাবির অবস্থা ওর মাথা ঢাকতে গেলে পা খালি হয়ে যায় পা ঢাকতে গেলে মাথা খালি হয় আল্লাহর হাবিব বলেন মুসাবির মাথাটা ঢেকে দাও আর ওর পায়ের উপর ইসকির এক রকমের ঘাস আছে আরবের বলে ওর পাটাকে ঘাস দিয়ে ঢেকে দাও দাফন করার জন্য একটুকরা কাপড় নাই অথচ মুসাবের হালত তো এমন ছিল না মুসাব তো ছিল সবচাইতে সুন্দর পুরুষ সুদর্শন সবচাইতে স্টাইলিস্ট পুরুষ সবচাইতে ফ্যাশনেবল পুরুষ সবচেয়ে সুন্দর পোশাকে আচ্ছাদিত থাকতেন হযরত মুসাব অন্যদের অনুকরণীয় ছিল মডেল ছিল সেই মুসাব ইসলামের দাওয়ার ঢুকছে এখন বাহ্যিক সৌন্দর্য ওইদিকার মুসাবের খবর নাই এখন ভিতরকে সাজানোর পেছনে লেগে গেছেন এর নাম সাহাবী দোস্ত আমাদের সফলতা না আসার পেছনে এটা আরেকটা মৌলিক ভুল আমরা বাহির সুন্দর করার জন্য যেই মেহনতটা করি এর একটুও যদি ভেতর সুন্দর করার জন্য করতাম তাহলে আমরা আরো অনেক দূর হবে বুঝতেছেন আমার কথা আমাদের মৌলিক ভুল কয়টা বলেন কয়টা বলছি বলেন এক নাম্বার টার্গেটে ভুল করছি দুই নাম্বার বস্তুর পেছনে মেহনত চলতেছে মেহনত হওয়ার দরকার রোহে তিন নাম্বার বাহ্যিক সৌন্দর্যের পেছনে মেহনত চলতেছে মেহনত চলা দরকার কলব আর আমালের মধ্যে আখলাক আর চরিত্র ঠিক করার মধ্যে মেহনত দরকার চার নাম্বারটা খুব সংক্ষেপে ছেড়ে দেব আমারও তো ক্লান্ত লাগতেছে সারাদিন পড়াইয়া আরো বয়ান কইরা এরপরে আপনার কাছে আসছি তো শেষ করতেছি চার নাম্বার মৌলিক ভুল মনোযোগ আসেনি থাকবুনি আপনাকে আবার আমারে ফেলাইয়া যাইবেন গে এই পর্যন্ত বৈশা রয়েছেন জন চার নাম্বারটা শুই না যান নাইলে আবার খোঁচাইবেন হুজুর একটা রয়ে গেছে কিছু বাবলিক আছে এমন আরেক জায়গায় মাহফিলে গেলে যায় ধরায় দেয় যে হুজুর একটা রয়ে গেছিল আজকে এটা কর না দেখছেন আল্লাহ খেয়াল করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগ পর্যন্ত গোটা দুনিয়ার যত দার্শনিক ছিল প্রাচীন যত দর্শন ছিল গ্রিক দর্শন রোমান দর্শন পারস্য দর্শন মিশরি ইরাকি বাগদাদি এসব প্রাচীন দর্শনের দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন কে বলেন না ব্রেন নিয়ন্ত্রণ করে মানুষকে এটা মূল হেডকোয়ার্টার সর্বপ্রথম উম্মি নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন না 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 মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট তার কলব বুখারীর রেওয়ায়েত আসছে ৫৫ নম্বর রেওয়ায়েত মুসলিম শরীফের রেওয়ায়েত আসছে ১৫৯৯ নম্বর রেওয়ায়েত হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী নবী আলাইহিস সালাম বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব আল্লাহর হাবিব বলেন রে আমার উম্মত মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে এই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক আর ওর মধ্যে পচন ধরলে গোটা বডি শেষ গোশতের টুকরাটার নাম কি কলব হার্ট বলেন কি আচ্ছা এখানে আরেকটা জিনিস ভাঙ্গা এলো একটু আপনাদের হলে একটু মজা করি চলেন এই যে হাদিসটা পড়লাম এই হাদিসের সংক্ষেপ একটু তর্জমা আমার সাথে আপনারা বলেন বলেন দিল ঠিক তো সব ঠিক বলেন সবাই বলেন সবাই বলেন না ভেজাল আছে ভেজাল আছে বলেন দিল ঠিক তো সবাই বলেন এই যে কথাটা এটা হাদিসেরই কথা শোনাইলাম না আপনাকে হাদিস হাদিসে কি বলতেছে বক্তব্যটা দিল ঠিক তো এই বক্তব্যটা দিয়া দুই শ্রেণীর মানুষ সুবিধা নেয় বুঝেন আপনারা এক শ্রেণী হচ্ছে এই সমাজের কিছু পান্ডা যারা আয়সা হুজুরদেরকে খালি খোঁচাবে হুজুর আপনাকে মতো হয়তো আমরা নামাজ রোজা করি না হুজুর কিন্তু আমার দিলটা ঠিক আছে বলে 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 আছে এরকম পান্ডা সমাজে
দিল ঠিক আছে, নামাজ পড়ি না তাতে কি বলে। আরেক শ্রেণীর শয়তান আছে, এই হাদিস থেকে সুবিধা নিতে চায়, আর হচ্ছে মাজারের কিছু ভণ্ডা আছে, দেখবেন চুলমুল এলোমেলো, দাড়ি এলোমেলো, মোচড়ে বানাইছে ঠোঁটের শাটার, মোচের কারণে ঠোঁট দেখা যায় না, গোসল করে না কয় বছর অজানে আর আল্লাহ জানে, কাপড় সবর মাশাআল্লাহ শেকল এত বড় লাড়ি একটা লইব ভাব টাপ। অরে যদি আপনি কন এই মিয়া তুমি বলে মারিফতি পীর কাহা, তুমি নামাজ পড়ো না, তুমি কিসের পীর, তুমি পাক পবিত্রতার খবর নাই, তোমার চুল ঠিক নাই, দাড়ি ঠিক নাই, মুছ ঠিক নাই, তুমি কিসের পীর। তো সে কি দলিল দেয় নিজের বাঁচানোর জন্য, মিয়া নামাজ না পড়লে কি হয়েছে, পাক পবিত্রতার খবর নাই, তাতে কি কি আছে, কথা কয় না, কি ঠিক আছে, দিল ঠিক আছে, তখন মৌলভীকে তো দিল ঠিক নাই, দিল ঠিক আছে বেটা, তা আপনি মনে মনে তো চিন্তায় পড়বেন যে আরে এটা তো হাদিসের কথা, দিল ঠিক তো সব ঠিক, তো হ্যাঁ তো আসলেই ঠিক আছে, তাই না, কিন্তু না আসলে আপনি উল্টা বুঝতেছেন, ও আপনার উল্টা বুঝাইতেছে, আপনি বলবেন হা হা দিল ঠিক তো সব ঠিক, কথা তো ঠিক, বলে দিল ঠিক তো সব ঠিক, কথা তো ঠিক, কিন্তু তোর দিল ঠিক নাই, বলে কেন, কই যে তুই কইছস না দিল ঠিক তো সব ঠিক, কথা তো ঠিক কিন্তু তোর দিল ঠিক নাই, বলে কেন ঠিক নাই, কারণ তোর যে সব ঠিক নাই, বুঝেন নাই কথা, তোর যে সব ঠিক নাই, তুই তো কইছস দিল ঠিক তো তোর দিল ঠিক নাই, বলে প্রমাণ কি, বলে তোর সব যে ঠিক নাই, তোর দিল ঠিক থাকলে তোর চুল ঠিক থাকতো, তোর দিল ঠিক থাকলে তোর মুখ ঠিক থাকতো, দিল ঠিক থাকলে দাড়ি ঠিক থাকতো, দিল ঠিক থাকলে নামাজ ঠিক থাকলো। ওই যে বলে পান্ডায় হুজুর নামাজ পড়ি না কি হিসে, দিল ঠিক, না না তুমি মিথ্যা কথা কইতেছ, দিল যদি ঠিক থাকতো তো তোমার নামাজও ঠিক থাকতো, আমলও ঠিক থাকতো, সব ঠিক থাকতো, কারণ নবী বলেছেন যার দিল ঠিক তার সব ঠিক, যার সব ঠিক না বোঝা গেল তার দিলও ঠিক না, বুঝে আসছেনি কথা, পেজ ভাঙতে পারবেন তো না, আবার যায় উল্টা মুড়ি দিয়ে যাবেন। আচ্ছা এবার চলে আমাদের দিলেও তো ঝামেলা আছে তাই না, গুনা করতে করতে দিলের মধ্যে ময়লা জমছে না জমে নাই, আমার তো জমছে, আপনাকেও জমছে নি, কর জমছে জমছে কথা বলেন, আরে জমছে না জমে নাই, এখন এই দিল পরিষ্কার করা দরকার না, দরকার না, এই ছোট্ট করে এই কথাটা বলি ছেড়ে দিচ্ছি, দিল পরিষ্কার করা দরকার, বলেন সবাই কার কার দরকার দেখি, আমার দরকার, আপনাকেও দরকার, মাশা আল্লাহ মাশা আল্লাহ, তোকে ক্যামেরাওয়ালাকেও দরকার, আল্লাহ তোকে সবটি লেগে একজন পিসাব ঠিক করা দরকার, আসলে যে সবটি মাঝে মাঝে হাজিরা দিব, মাঝে মাঝে এমন পেস লাগাই দেয় হ্যাঁ আল্লাহ মাফ করুক, তোর আল্লাহ আল্লাহ বাসার তো করে দোস্ত। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহি আলাইহি হযরত বলেছেন, কলব নামক এই জমিনকে পাক করতে হইলে এমনি যে জমিন আছে এই জমিনে না পাক পড়লে যা করতে হয় এখানেও তাই করতে হবে। ওলামায়ে কেরাম মাসআলা জানেন, জমিনের মধ্যে না পাক করলে না পাক পড়লে পবিত্র করার রাস্তা দুইটা, কয়টা বলবেন, কথা কস না, মাসআলা পড়স নাই তোরা, সর্বেকায় পড়স নাই, হ্যাঁ তহারতুল আরদ ইউবসুহা মাসালা প্রশ্ন নাই, নাই ভুলে গেছে, জমিন না পাক পড়লে পবিত্র করার রাস্তা কয়টা, এক নাম্বার প্রচন্ড তাপ পড়ছে সূর্যের, শুকায়া গেছে একদম না পাক, কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না, তাও জমিন পাক হয়ে যাবে, তাহলে এই যে জমিন পাক হয়েছে কার সহবতে, সূর্যের সহবতে, কার কার কথা বলে না, কার সহবত, সূর্যের সহবতে জমিন কি হয়ে গেছে, বলে জমিন পাক হওয়ার এক পদ্ধতি কি, আমি যা বলি শব্দটা তাই বলেন তো আমার পরে বুঝাইতে সহজ হবে, সূর্যের সহবত, বলেন কার সহবত, এটা হচ্ছে জমিন পাক করার এক পদ্ধতি, জমিন পাক করার আরেক পদ্ধতি হচ্ছে প্রবল বর্ষণ যদি হয় বৃষ্টি, অথবা বেশি করে পানি ঢেলে দিছে না পাকি সরে গেছে, তাও জমিন কি হয়ে যায়, পাক হয়ে যায়। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি বলেন এই কলব নামক জমিনকে যদি পাক করতে চাও তাও রাস্তা দুইটা, এক নম্বর রাস্তা হচ্ছে কোন আল্লাহওয়ালা নামক সূর্যের সহবতে চলে যাও, বুঝেন নাই কথা,
কার কাছে যাইতে হবে, কার কাছে যাইতে হবে? দিল পাক করতে হলে শরীর স্বাস্থ্য ঠিক করার জন্য ডাক্তারের কাছে যেতে হয়, তাইলে কলব ঠিক করার জন্য কলবের ডাক্তারের কাছে যেতে হবে, বিকল্প রাস্তা নাই। এই জন্য বলি দোস্ত, জীবনে যাই করেন না করেন, একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাইখে যেন দিল না পাক হইলেও তার সোহবতে যায়া যায়া কিছু আমলের মাধ্যমে ওই দিলগুলা যেন আবার পাক সাফ হয়ে যায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এক নম্বর রাস্তা দিল সাফ করার। দুই নম্বর রাস্তা সেটা হচ্ছে বেশি বেশি জিকির করা, বেশি বেশি জিকিরের মাধ্যমে দিল সাফ হয়। কারণ হাদিসের কথা এটা, নবী আলাইহিস সালাম বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিস ওয়াশ করার, প্রত্যেকটা জিনিস ঘষা মাজার জন্য একটা জিনিস আছে, বস্তু আছে, কলব ঘষা মাজা করার জন্য, পবিত্র পরিচ্ছন্ন পরিষ্কার করার জন্য যেই ঘষা মাজার বস্তু সেটা হচ্ছে আল্লাহর জিকির। কি কি বেশি বেশি জিকির করলো কি হয়, কি হয় বেশি বেশি জিকির করলে কি হয়? কিন্তু আমরা জানি, আমি বুঝতেছি আপনারা মনে মনে চিন্তা করতেছেন, আপনি তো বলছিলেন প্রবল বর্ষণের দ্বারা জমিন পাক হয়, কই এহেনে তো প্রবল বর্ষণের কথা কইলেন না। আরে দোস্ত, বেশি বেশি জিকির করলে আল্লাহর রহমত যখন বৃষ্টির মতো তোমার উপর পড়তে থাকবে, তো তখন তোমার কলব ওই রহমত দ্বারা পরিষ্কার। পদ্ধতি কয়টা? আমরা আমাদের এই সমাজের কিছু মানুষ আছে, পীর বুজুর্গ শায়েক, এগুলো শুনলে তাদের কেমন, শায়েক শুনলে আবার খুশি হয়, পীর কইলে কেমন জানি অ্যালার্জি শুরু হয়ে যায়, এ শুরু করছে ভণ্ডামি প্রতারণা, তুমি কোন জায়গায় যায় ঠকছো এটা তোমার ব্যাপার। রাস্তায় আপনি জিজ্ঞেসেন, ভাই আমি একটু মাওনা মেন রোডে যাবো, বেড়া কয় আয় না আমার লগে আয়, এখন আপনি সে আপনার সিপাহি নিয়ে কয় যা আছে দিয়ে দিন, আপনি কোন আমার জিন্দগিতে আমি আর কারো কাছে রাস্তা জিজ্ঞেস করবো না, এটা কি ঠিক কথা? তুমি রাস্তা জিজ্ঞেস করছো ভালো মানুষের কাছে জিজ্ঞেস করো নাই, করছো ডাকাইতের কাছে ধরা পড়ছো, এখন সব বেড়ারে দোষ দাও, দোষ তো তোমার মিয়া, তুমি দেখলে না এরা খাড়ায় খাড়ায় সিগারেট খায়, দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দিতেছে, শয়তানি করতেছে, হ্যাঁ কাছে তুমি জিজ্ঞেস কেন, তুমি একজন টুপিওয়ালা খুঁজে পাইলা না, একজন নামাজি নামাজি মানুষ খুঁজে পাইলা না, এরা যদি জিজ্ঞেস করতা যে ভাই আমি মাওনা রোডে যাবো, একটু তো আসেন আমার সাথে আসেন, এমনি যাইবেন এমনি যাইবেন, লাগলে আমিও আসি একটু, সে আপনার আগে পৌঁছাইয়া দিত। তুমি গেছো এমন লোকের কাছে যে লোকের কাছে যাওয়ার কারণে হ্যাঁ কয় আমার একটা গরু দে, দুই বস্তা চাইল দে, তিন বস্তা ডাইল দে, তুই আমার কিছু তেল দে, কিছু আগরবাতি মোমবাতি দে, তুমি দেখা কয় আরে পীর মানি ভণ্ড। না না দোস্ত, এমন পীরও আছে যারা এগুলা নিবে না, বরং তোমাকে জান্নাতের রাস্তায় উঠায়া দেবে। আছে না নাই? যাইতে হবে না হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ভুল থেকে হেফাজত করেন। যদি আমরা এই ভুল থেকে বাঁচতে পারি তো আল্লাহর ওয়াদা, ওমান আরাদাল আখিরাহ وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ বলেন যে টার্গেট ঠিক করবে, টার্গেট অনুযায়ী কাজ করবে, নিয়ম মতো যদি করে ইমানের সাথে, তো আল্লাহ বলেন তার এই চেষ্টা প্রচেষ্টা আমি বিফলে যেতে দেব না, আমি তার জাজা বিনিময় অবশ্যই দিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল মুক্ত জীবন আমাদেরকে দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।